যারা ফুল টাইম কাজ করেন বা যারা ফুল টাইম স্টুডেন্ট তারা কিন্তু তাদের স্টাডির পাশাপাশি এমন কোনো একটা কাজ করতে চায় যেটা সে সচরাচর করতে পারবে বা খুব ইজিলি সে সেটা মেনটেন করতে পারবে। সো বেশিরভাগ সময় হয় যারা ফুল টাইম কাজ করে তারা সেই সময়টা হয়তো বা পায় না বা সেই সময়টা তারা ম্যানেজ করতে পারে না। সো আজকে ভিডিওটা তাদের জন্যই মেইনলি, যে যারা ফুল টাইম জবের পাশাপাশি বা যারা স্টুডেন্ট আছে সেটার পড়াশোনার পাশাপাশি সে কিছু করতে আছে অনলাইনে অবশ্যই, এবং সে যদি প্রপার ওয়েতে ট্রাই করে তাহলে $500 থেকে $1000 মান্থলি ইনকাম করা মোটামুটিভাবে অনেক ইজি। প্রায় সময় আমি বলি যে কখনোই আপনার একটা ইনকাম স্ট্রিম থাকা উচিত না, আপনার অবশ্যই একাধিক ইনকাম স্ট্রিম জেনারেট করা উচিত, আদারওয়াইজ ইন দ্য ফিউচার হয়তো আপনার সার্ভাইভ করতে অনেক কষ্ট হবে। এবং আজকে আমি পাঁচটা ওয়ে দেখাবো, যে সাইড হাসলের ওয়ে দেখাবো, যে পাঁচটা সাইড হাসল আপনি যদি ট্রাই করেন, আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন বা একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা একজন ফুল টাইম আপনি রিমোট জব করেন, তাহলে আপনিও তার পাশাপাশি এটা করতে পারবেন। তো প্রথম যে সাইড হাসলের কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো ভিডিও এডিটিং। এখন ভিডিও এডিটিং এইটা আপনি বলতে পারেন যে এটা তো ফুল টাইম আমার করলে হয়তো আমার বেটার হবে বা আমার ফ্রিল্যান্স কাজ করতে সুবিধা হবে, এটা আসলে সত্যি না। আপনি চাইলে কিন্তু ভিডিও এডিটিং আপনি পার্ট টাইমও করতে পারেন। ভিডিও এডিটিংয়ের কাজ যদি মোটামুটি শিখতে পারেন বা কোথাও থেকে রিসোর্স নিয়ে শিখতে পারেন, ইউটিউব থেকে শিখতে পারেন বা কোথাও কোর্স করে শিখতে পারেন, তাহলে সেই কাজটা কিন্তু আপনি ফাইবার আপওয়ার্ক বাদেও আপনি ইজিলি করতে পারবেন। নট অনলি যে আপনি শুধুমাত্র ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও এডিট করতে হবে, আপনি চাইলে শর্টস ভিডিও এডিট করা যদি আপনি শেখেন সেটা কিন্তু অনেক ডিমান্ড এখন মার্কেট প্লেসে। আপনি কাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেটা কিন্তু খুবই ম্যাটার করে এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, কারণ এখানে আপনার অনেক ইনফ্লুয়েন্সার পাবেন, অনেক মানুষ পাবেন যাদেরকে আপনি কনভিন্স করতে পারবেন আপনার ভিডিও এডিটিং দিয়ে। যেমন আমি যদি বলি যে আপনি টিকটকে কোনো একটা ফেমাস একজন ইনফ্লুয়েন্সার যদি বলি যার ফলোয়ার্স 1 মিলিয়ন বা 2 মিলিয়ন, সো তাদের কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ভিডিও প্রোভাইড করতে হয়। সো আপনি যদি আপনার ভিডিও এডিটিং স্কিলটা একটু গ্রো করেন ভালো করে, যেখান থেকে আপনি একটা বেটার টিকটক অথবা আপনি একটা ইনস্টাগ্রামের রিলস ভালো এডিট করতে পারবেন, তাহলে তাদের কিন্তু আপনি পার্সোনাল মেসেজ করে বা আপনি মেইল করে তাদেরকে কনভিন্স করতে পারেন, বা আপনার যে পোর্টফোলিওটা বা আপনি যেটা এডিট করতেছেন সেইটা কিন্তু আপনি তাদেরকে সেন্ড করতে পারেন। সো শুরুতে বেশিরভাগ সময় যেটা আপনার করা উচিত সেটা হলো আপনাকে ফ্রি সার্ভিস প্রোভাইড করা উচিত। লাইক আপনি একটা বা দুইটা আপনি রিলস তাকে ফ্রি প্রোভাইড করলেন, যদি তার ভালো লাগে তাহলে সে আপনাকে হায়ার করলো। আর আমাকে একজন কনভিন্স করছিলো, বাট তার বাজেট অনেক হাই ছিল, লাইক 7 থেকে 8 হাজার টাকা পার ভিডিও, যেটা এখন আমার বর্তমান বাজেট নাই, তার সাথে আমি তাকে হায়ার করতে পারি না। হয়তো ইন দ্য ফিউচার আমারও হায়ার করতে হবে, কারণ আমি আমার নিজের ভিডিও নিজেই এডিট করি। যারা আপনি এখন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং দিয়ে কোনো একটা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদেরকে বলবো, লোকালি আপনি যদি ট্রাই করেন তাহলে ভালো অ্যামাউন্টের আপনি কাজ করতে পারবেন। আর আপনি প্রতি মাসে যদি এটা কন্টিনিউ করতে পারেন তাহলে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। বাট ইনিশিয়াল পর্যায়ে আমি বলবো, যেহেতু আপনি একজন বিগিনার, আপনার বাজেটটা একটু কমিয়ে রাখেন যেন আপনি একাধিক ক্লায়েন্ট পান। সো ইন দ্য ফিউচার যার আপনি কাজ করবেন সে যত বড় হতে থাকবে আপনি তার কাছ থেকে আরও বেটার সার্ভিস প্রোভাইড করে আরও কিন্তু বেটার চার্জ করতে পারবেন। সো সেকেন্ড যে সাইড হাসলটা সেটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো এখন কথা হলো যে অনেকেই বলবে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা কন্টিনিউ করা একটু কঠিন। এটা আসলে কঠিন যদি আপনি প্রপার ওয়েতে, যদি আপনি লাইটিং, ক্যামেরা, আপনি মাইক্রোফোন কিনে খুব হাই বাজেট আপনি করতে চান তাহলে খুবই কঠিন। আপনি যদি কোনো একটা স্কিল পারেন, যেমন আমি বললাম যে আপনি ভিডিও এডিটিং মোটামুটি আপনি পারেন, এবং সেই স্কিলটা আপনি যদি প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিসটা আপনি কোথায় করবেন, অ্যাজ এ টিউটোরিয়াল চ্যানেল কিন্তু আপনি ইজিলি খুলতে পারেন। জাস্ট আমি একটা ওয়ে দেখাইলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনি আপনার ভিডিও এডিটিং বা আপনি যে স্কিলটা পারেন সেইটা সম্পর্কে মোটামুটি আপনি যেটা পারেন বা আপনি ঘেটে ঘুটে যেটা আপনি নিত্য নতুন আপনি শিখতেছেন সেইটা কিন্তু আপনি ইউটিউব চ্যানেলও দিতে পারেন, অ্যাজ এ টিউটোরিয়াল হিসাবে দিতে পারেন। সো ইউটিউব চ্যানেল থাকা এখন খুবই নেসেসারি যারা আসলে অনলাইন ইনকাম করতে চায়। সো তাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ বা আপনার ইউটিউব চ্যানেল, সো এইটা থাকা জরুরি। আপনার টিকটকে অ্যাকাউন্ট না থাকলেও হবে, আপনার ইনস্টাগ্রামে না থাকলেও হয় ইনিশিয়াল পর্যায়ে আমি বলবো, বাট আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে বলবো এটা একটা গ্রেট সাইড হাসল হিসাবে আপনার থাকবে। নট যে আপনি প্রপার ওয়েতেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার নিজের স্কিলটা গ্রো করার জন্য যদি এটা করেন তাহলে এটা খুবই ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবে, লাইক 6 মাস 1 বছর পরে যদি আপনি সেটা কন্টিনিউয়াসলি করতে থাকেন। আর তারপরে যে সাইড হাসলটা আছে সেটা হলো খুবই সিম্পল, এটাতে আপনার মোটামুটি এক্সপার্টই থাকার কথা। আপনি যদি মোটামুটি ফেসবুক চালাতে পারেন বা আপনি ইনস্টাগ্রাম চালাতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনার এক্সপার্ট থাকার কথা, কারণ আমি বলতেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টার। এখন মোটামুটি সবাই আমরা সোশ্যাল মিডিয়া চালাতে পারি, রাইট? লাইক কীভাবে একটা পেজ খুলতে হয় বা কীভাবে সেই পেজে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হয়, ভিডিও করতে হয়,
করতে হয় এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। অনেক বড় বড় কোম্পানি আছে যারা এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাদের দরকার, তাদের একজন লোক দরকার যারা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি পোস্ট করবে। সেই পোস্ট অবশ্যই তারা দিয়ে দেবে এবং সামটাইম আপনার নিজেরও মেক করতে হতে পারে, বাট এইটা কিন্তু মোটামুটি ইজি ওয়ার্ক। এইটা আপনি যদি ইউটিউবে একটু ঘাটেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ প্রপার ওয়েতে কী কী আপনার শিখতে হইতে পারে বা কী কী দেখা লাগতে পারে, তাহলে কিন্তু আপনার এটা ইজিলি আয়ত্তে এসে যাবে এবং সেটা কিন্তু আপনি কন্টিনিউসলি কাজ করতে পারবেন। এবং কীভাবে আপনি কাজ পাবেন, সেই ওয়েতে যেটা বললাম, আপনি চাইলে কিন্তু ফাইবারে আপওয়ার্ককে ট্রাই করতে পারেন। বাট আমি ইনিশিয়াল পর্যায়ে বলবো যে ফাইবার আপওয়ার্ক আপনি যদি ট্রাই করতে পারেন তাহলে বেটার। আমার অনেক ভিডিও আছে যেখানে ফাইবার আপওয়ার্ক নিয়ে অনেক ভিডিও আছে। আপনি চাইলে বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে কনভিন্স করতে পারেন, তাদেরকে মেল করতে পারেন। এখন শুধুমাত্র যে বাংলাদেশি আপনার মেল করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি লিঙ্কডিন থেকে দেখেন বা আপনি যদি ফেসবুক থেকে দেখেন বা ইনস্টাগ্রাম থেকে দেখেন, তাদেরকে সরাসরি মেল করার অপশন পেয়ে যাবেন। বা আপনি একটু রিসার্চ করতে হবে যে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য কী কী উপায় আছে। সো বেশিরভাগ যারা ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সার বা আপনার ফেসবুকে যারা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবে যারা ইনফ্লুয়েন্সার, সবারই একটা মেইল আপনি পেয়ে যাবেন অথবা তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যেতে পারেন। তো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু বলতে পারেন যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার আপনার অনেক অভিজ্ঞতা আছে বা আপনি সেটা পারবেন টোটালি এবং আপনি কী কী সার্ভিস প্রোভাইড করবেন। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে খুবই ভালো। এইটাতে আপনার আসলে ফিউচারে অনেক লং টার্ম ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এইটা কিন্তু আপনি চুজ করতে পারেন যদি আপনি সাইড হাসল করতে চান বা কোনো একটা কাজের পাশাপাশি করতে চান, তাহলে এটা একটা বেস্ট অপশন। সো তারপরে যে অপশনটা সেটা হলো ফ্রিল্যান্স রাইটিং, লাইক আপনি রাইটিংটা কন্টিনিউ করতে পারেন। এখন ফ্রিল্যান্স রাইটিং মানে কি, যে আপনি যে কোনো কিছু রাইটিং হতে পারে ফ্রিল্যান্স রাইটিংটা, এটাও কিন্তু মোটামুটি সহজ। কারণ আপনি যদি আমার লাস্ট ভিডিও দেখেন তাহলে সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি এআইকে কাজে লাগিয়ে আরও কিছু টুলসকে কাজে লাগিয়ে আপনি কীভাবে একটা কন্টেন্ট লিখবেন এবং সেটা আপনি ক্লায়েন্টের কাজেও লাগাতে পারবেন। আর সেই ময়েতে আপনি কিন্তু যে কোনো কন্টেন্ট আপনি লিখতে পারবেন, শুধুমাত্র যে আপনার ব্লগ পোস্ট লিখতে হবে বা কোনো একটা ফেসবুক পোস্ট লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো আপনি কন্টেন্ট লিখতে পারবেন বা যে কোনো একটা ব্লগ লিখতে পারবেন আপনি এই এআইকে কাজে লাগিয়ে। সো সেই ভিডিও যদি আপনি ফলো করেন, আর যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্স রাইটার হিসাবে যদি আপনি পার্ট টাইম বা সাইড হাসল করতে চান তাহলে কিন্তু সেটা ইজিলি করা সম্ভব। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো যে আপনার হ্যান্ডমেড প্রোডাক্টের একটা বিজনেস দ্বারা করা। এখন হ্যান্ডমেড প্রোডাক্ট আমি কেন বললাম, আপনি যদি নর্মালি বলতে পারতাম যে আপনি একটা টি শার্টের আপনি একটা বিজনেস দ্বারা করেন বা আপনি যে কোনো একটা প্রোডাক্টের আপনি একটা ই কমার্স বিজনেস দ্বারা করেন অথবা আপনি ই কমার্স বিজনেস দ্বারা করেন, এটা কিন্তু আমি বলতে পারতাম। আর এখানে আমি হ্যান্ডমেড এটার জন্য বললাম যে আপনার বাসায় যদি এরকম কেউ থাকে বা আপনি নিজে যদি কোনো হ্যান্ডমেড জিনিস আপনি তৈরি করতে পারেন, আর সেটা যদি আপনি ফেসবুকে অথবা আপনি ফেসবুক গ্রুপে বা যদি ইন দ্য ফিউচার যদি আপনার ওয়েবসাইট খুলে সেখানে সেল দিতে পারেন, তো সেটার সেল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কারণ এটা আপনার নিজস্ব প্রোডাক্ট, এটা আসলে সহজে কেউ আপনার দেখবে না এবং জিনিসটা ইউনিক হবে। যদি মনে করেন যে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবেন তখন এটা ডিফিকাল্ট, কারণ তখন শুরুতে আপনার অনেক ইনভেস্ট প্রয়োজন এবং আপনার টাইম দিতে হবে। আর সেম ক্ষেত্রে যদি আপনি এমন কিছু একটা মেক করতে পারেন যেটা আপনার হ্যান্ডমেড হবে, এখন সেটা হতে পারে জুয়েলারি, সেটা হতে পারে আপনার কোনো আর্ট বা সেটা হতে পারে যে কোনো কিছু, যদি আপনি সেটা বানাতে পারেন বা সেটা যদি আপনার সামর্থ্য হয় তাহলে আপনি হ্যান্ডমেড প্রোডাক্ট দিয়ে একটা ভালো লেভেলের একটা বিজনেস দাঁড় করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনার একটা সাইড ইনকাম এসে যাবে। তো এই ছিল আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ।